আজ সীতা নবমীতে আমরা সবাই গুরু ভাই বোনেরা এসছি দানপুরে বিঠুরে শ্রী শ্রী ঠাকুর সীতারাম দাস ওঙ্কারনাথ দেব প্রতিষ্ঠিত এই লক্ষ আশ্রম। এখানে আজকে সকাল থেকে আমাদের অনুষ্ঠান চলছে, নাম সংকীর্তনের মাধ্যমে একটু আগে আমরা শোভাযাত্রা করেছি, হরিনামের শোভাযাত্রা। এখন আমরা এই যজ্ঞবেদিতে উপস্থিত আছি শ্রী গুরু মন্দিরের সামনে। এখানে আমাদের মহানন্দ চিত্তে আজকে সকাল থেকে দিনটা কাটছে। আমাদের সঙ্গে রয়েছেন কিংবা সরানন্দজি, সীতারামের গরুর, এবং তার সঙ্গে রামকৃষ্ণ দা, অচিন্ত দা, সুরেশ দা এবং ঋষিকেশ দা, স্বয়ং ঠাকুর রয়েছেন, আর রয়েছেন পরম গুরুদেব, আর রয়েছেন পরাপর গুরুদেব। এক আনন্দ যজ্ঞ। আমি আমার গুরু ভাই বোনদের যারা ফেসবুক লাইভ দেখছেন, ক্যামেরার ওপরে যারা আছেন, তাদের সবাইকে এই সীতা নবমীর তৃতীয় শুভেচ্ছা জানাই। প্রত্যেকেই আমার জয় গুরু। আজ থেকে বহু বছর আগে গোপাল দা, আমাদের কলকাতার গোপাল মিত্র দা, প্রত্যেক বছর এই সীতা নবমী ঠাকুর রামাশ্রমে নাটক করেছিলেন। সেই নাটকেতে জনকের ভূমিকায় গোপাল দাকে মানে সাজতে হয়েছিল। নাটক শেষ হয়ে যাওয়ার পর ঠাকুর বলেছিলেন, তোমার মেয়ে জামাই এখানে রইল, তুমি দেখো, বিঠুরে তোমার মেয়ে রয়েছে, সেখানে তুমি দেখো। সেই থেকে গোপাল দা প্রত্যেক বছর এই সীতা নবমীর দিনে সপরিবারে আমাদের সকলকে সঙ্গে নিয়ে এখানে আসতেন। তিনি যেন তার মেয়ের বাড়িতে এসেছেন, আমরা যেন সবাই সেই মেয়ের বাড়ির সমস্ত আত্মীয় স্বজন প্রতিবেশী এইরকম ভাবে তিনি এখানে এসে সীতা নবমী উৎসব করতেন। প্রায় 50-55-60 জনকে নিয়ে আসতেন। সেই ধারা অব্যাহত রেখে আজও অত সংখ্যায় না হলেও কিছু সংখ্যা নিয়ে আমরা প্রত্যেক বছর এখানে আসার চেষ্টা করি। মা কৃপা করে আমাদের নিয়ে আসেন। এখানে আমরা এই সীতা নবমীর দিন উৎসব সকাল থেকে মঙ্গল আরতি থেকে আরম্ভ করে সারা দিন চলে এই কার্যক্রম। যজ্ঞ চলে, মায়ের ষোড়শ পচারে পুজো চলে, এবারে আছে গুরু মন্দিরের সংস্কার, সে সংস্কার পুজো এখনই শুরু হবে, তারপর সীতারামের ষোড়শ পচারে শুরু হবে। আমরা এই দিনটাকে অত্যন্ত আনন্দের সঙ্গে পালিত করি প্রত্যেক বছর, এবারও সেই আনন্দের প্লাবন চলছে এখন। জয় গুরু, জয় গুরু, জয় সীতারাম, জয় গুরু, জয় জয় সীতারাম।